রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কেন্দ্রীয় ঈদ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিন এই সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঠিক হয়েছে ঈদের দিন টাউন হল ময়দানে সকাল 8:30 মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ওই বিশেষ নামাজ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা আছে। এছাড়াও এদিন বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন আইনজীবী অরূপ দাস, আব্দুল রব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমান কেন্দ্রীয় ঈদ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। আলোচ্য বিষয় ছিল কোথায় নামাজ হবে এবং কখন হবে এবং কে নামাজ পড়াবে এবং নামাজে কী ব্যবস্থা থাকবে। আচ্ছা, আমাদের পৌরসভা থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে বর্তমান টাউন হলে, টাউন হল ময়দানের পূর্ব প্রান্তে সকাল 8:30 নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পড়াবেন কারি শামসুদ্দিন সাহেব। আচ্ছা, প্রতি বছর 9টার সময় আমাদের নামাজ হতো প্রতি বছর। এইবার অতিরিক্ত গরমের কারণে এখানকার সাধারণ সভায় বেশিরভাগ সকল প্রায় সবাই এখানে 8:30 নামাজ করতে চাইলেন, সেই জন্যই 8:30 নামাজটা করা ঠিক হল। আজকে এই মিটিং কারা কারা উপস্থিত ছিলেন এবং আরও কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আচ্ছা, এবার আমাদের এখানে শেষ 2019 সালে যে ঈদের ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহারের নামাজে অনুষ্ঠানের জন্য যে আয় ব্যয় তার হিসেব রাখা হয়েছে, আমরা 2 বছর নামাজ কেন পড়াতে পারিনি, কোথায় পড়িয়েছি, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের আয় ব্যয়ের 2019 সালের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।